अनुष्ठान दुईटी सेशन रहे प्रथम सेशन टी प्रतियोगितामूलक दुईटी इवेंट्स मध्ये प्रतियोगिता होबे एक हलो क्विज कम्पिटिशन और एक हलो आवृत्ति प्रथम सेशन एक शुरू करते जा द्वितीय जे सेशन टा रहे आलोचनार विषय से करीमगंज आईन महाविद्यालय एक दल तारा आसबे एवं बाल्य विवाह निये तारा किछु एक्टिविटी एखाने आमादेर सम्मुखे प्रदान करबे एवं आमादेर आरो किछु गेस्ट राव रयेछेन ओनारा आसबेन बक्तव्य दिबेन এই দ্বিতীয় সেশনে আমাদের তিনটা টপিক রয়েছে একটা হলো বাল্য বিবাহ আরেকটা হলো অপ্রাপ্ত বয়স্কদের মোবাইলের কুফল এবং এই নেশাদিত্ব যে ড্রাগসের কুফল সেই সম্পর্কে আলোচনা হবে তাই আমাদের প্রথম সেশনের যে আবৃত্তি প্রতিযোগিতা এবং কুইজ প্রতিযোগিতা এইটা আমরা এখন শুরু করতে যাচ্ছি কুইজ প্রতিযোগিতা দিয়ে এখানে তোমরা যারা ছাত্রছাত্রী বসে আছো তোমাদের মধ্যে আমরা প্রথমে চারজনকে ডেকে নেব তোমরা কারা কারা এখানে কুইজ প্রতিযোগিতায় খেলতে ইচ্ছুক ইসলামিক কুইজ প্রতিযোগিতা প্রথমে হবে তারপরে কয়েকটি রাউন্ড হওয়ার পর তোমাদের এখান থেকে বাছাই করে আমরা ফাইনাল রাউন্ডে চলে যাব ফাইনাল রাউন্ডে যারা তোমরা বিজয়ী হবে তোমাদেরকে পুরস্কৃত করা হবে এবং শংসাপত্র প্রদান করা হবে আমাদের এই আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে এখানে তোমরা যারা আছো আমি ইসলামিক সাধারণ জ্ঞান সম্পর্কে কিছু প্রশ্ন করব প্রথমে যার জানা থাকবে তুমি হাত তুলবে তোমাকে জিজ্ঞাসা করব যদি পারো প্রশ্নের সঠিক উত্তর দিতে একটা প্রশ্নের সঠিক উত্তরের জন্য তোমার থাকবে পাঁচ পয়েন্ট ঠিক আছে তো প্রথমে দশটি প্রশ্ন করব এই দশটি প্রশ্নের মধ্যে সবচেয়ে বেশি যে উত্তর দিতে পারবে তাকে নেক্সট রাউন্ডের জন্য পরবর্তী যে খেলা আছে সেই খেলাতে আমরা সুযোগ করে দেব বিজয়ী হিসাবে প্রথম প্রশ্ন একদম সোজা আমি প্রশ্ন করার পর যে পারবে সে হাত তুলবে যার হাত প্রথমে উঠবে তাকে উত্তর বলতে হবে দেখুন স্যার প্রশ্ন বলার পর সাথে সাথে উত্তরটা বলবে না হাত তুলবে বলো কে বলতে পারবে আমাদের নবীর নাম কি কে হাত দিয়েছে স্যার প্রথমে তোমার নাম কি মনোয়ার হোসেন বলো আনসার কি সঠিক উত্তর হয়েছে হাত তালি দাও সঠিক উত্তর মনোয়ার হোসেন পাঁচটি পয়েন্ট পেল পারবে না এটার উত্তর হলো বয়তুল্লাহ শরীফ এর জায়গা কেউ পারলেন না এটা কি পরবর্তী প্রশ্ন পুরুষদের মধ্যে সর্বপ্রথম উম্মত কে নবীর ইসলাম সব সময় দিকে হাত তোলে দেখি বলতো এবার না পারলে তিন পয়েন্ট মাইনাস পুরুষদের মধ্যে সর্বপ্রথম পুরুষ উম্মত কে বলো পুরুষদের মধ্যে সর্বপ্রথম উম্মত কে না বলো তো তিন পয়েন্ট মাইনাস নবীর ইসলাম ভাই ভেবে চিন্তা করে হাতটা তুলবে প্রশ্নটা ভালো করে শোনো তারপরে পুরুষদের মধ্যে সর্বপ্রথম উম্মত কি এখন সে পারেনি নুরুল ইসলাম নেক্সট যদি এইটার উত্তর দিতে পারো সিক্স পয়েন্ট পাবে বলো পুরুষদের মধ্যে সর্বপ্রথম উম্মত কে কে বলতে পারবে আসো পুরুষদের মধ্যে সর্বপ্রথম উম্মত কে
পুরুষদের মধ্যে সর্বপ্রথম উম্মাদ কে? পুরুষদের মধ্যে না, আদম আলাইহিস সালাম তো উম্মাদ না। সাকিব বলো, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, সঠিক উত্তর, হাত তালি দাও। সিক্স পয়েন্ট, সাকির হোসেন, সাকির হোসেন। আচ্ছা পরবর্তী প্রশ্ন হলো, আরো দশটা প্রশ্ন করব, তারপর এই রাউন্ড শেষ। এই রাউন্ড থেকে বিজয়ী যারা হবে তাদেরকে আমরা জেনারেল প্রশ্ন করব। জেনারেল প্রশ্ন করার পর এখান থেকে আমরা দুইজনকে সিলেক্ট করব, হাইয়েস্ট যাদের পয়েন্ট থাকবে সেই দুইজনকে নিয়ে লাস্টে একটা রাউন্ড হবে, যে রাউন্ডের নাম হলো গুগলি রাউন্ড। সেখানে আবার তোমার টাইম থাকবে এক মিনিটের মধ্যে তুমি উত্তরটা দিতে হবে। যদি না পারো তাহলে এই প্রশ্ন স্কিপ করা হবে, পরবর্তী প্রশ্ন বলা হবে। এই লাস্ট রাউন্ড খেলার পর যদি যে বিজয়ী হবে 5 সেকেন্ড তার তাদেরকে আমরা পুরস্কৃত করব। এখন প্রশ্ন হচ্ছে, ভালো করে প্রশ্ন শুনবে তারপরে হাত তুলবে, পৃথিবীতে সর্বপ্রথম হত্যাকারী কে? পৃথিবীতে সর্বপ্রথম হত্যাকারী কে? কে সর্বপ্রথম হত্যা করেছিল? হত্যাকারী কাকে বলা হয়? ভালো করে চিন্তা করো, পৃথিবীতে সর্বপ্রথম হত্যাকারী কে? কারণ জানা আছে? তোমার নাম কি? উত্তরটা আমি বলে দিই, শিখে রাখো আজ থেকে। পৃথিবীতে সর্বপ্রথম হত্যাকারী হলো কাবিল। কি বলছি? কাবিল মনে থাকবে? পৃথিবীতে সর্বপ্রথম হত্যাকারী কে? কাবিল। এই প্রশ্নের উত্তর কেউ পারলে না, তাই এটার পয়েন্ট দেওয়া হলো না। নেক্সট প্রশ্ন হচ্ছে, পৃথিবীতে সর্বপ্রথম মুয়াজ্জিন কে? নরুল ইসলাম বলো, যদি না পারো মাইনাস হয়ে যাবে, ভালো করে চিন্তা করো। হ্যাঁ বলো, বিলাল। সঠিক উত্তর, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, পৃথিবীতে সর্বপ্রথম মুয়াজ্জিন। হাত তালি দাও সবাই, হাত তালি দাও। হ্যাঁ সঠিক উত্তর যখন কেউ বলবে হাত তালি দিবে সবাই। পরবর্তী প্রশ্ন হচ্ছে, প্রশ্ন ভালো করে শুনবে, পবিত্র কোরআন সর্বপ্রথম কোথায় অবতীর্ণ হয়েছিল? ভালো ভালো বিশ্বাস, হেরা পাহাড়ের গুহার মধ্যে। সঠিক উত্তর, হাত তালি দাও সবাই। নবী ইসলাম বিজয় হয়ে যাবে আজকে আমাদের এই কম্পিটিশনে, সম্ভবত ফার্স্ট প্রাইজ নিয়ে যেতে পারে নুরুল ইসলাম। প্রত্যেকটি প্রশ্নের উত্তর সঠিক দিতে পারছে ম্যাক্সিমাম, আমাদের পরবর্তী প্রশ্ন হলো, জগৎবাসীর জন্য, মানে আমাদের জন্য যারা জগতে বাস করি, জগৎবাসীর জন্য আল্লাহর উপর ইমান আনা কি? ওইটা প্রশ্নের উত্তর আমি নেব না, কারণ আমি বলছি যে প্রশ্নের উত্তর যদি জানা থাকে প্রথমে হাত তুলবে, তারপরে যে হাত তুলবে সর্বপ্রথম যার হাত উঠবে তাকে আমি জিজ্ঞাসা করবো উত্তর বলার জন্য। হাত না তুললে সবাই বলে দিলে ফর্জ, ওইটার উত্তর আমরা নিব না, কেউ পয়েন্ট পাবে না, ওইটা স্কিপ। হ্যাঁ সঠিক উত্তর, জগৎবাসীর জন্য আল্লাহর উপর ইমান আনা হলো ফর্জ, এটা সঠিক উত্তর। কিন্তু একসাথে তিন চারজন হাত না তুলে বলে দিয়েছে, সেই জন্য এটা স্কিপ, এটা পয়েন্ট কাউকে দেওয়া হবে না।
রমজান মাসের রোজা রাখা কি? জায়গা বসো, হাত তুলছে, ঠিক আছে, প্রথমে হাত তুলবে, আমি তাকে জিজ্ঞাসা করবো, জায়গায় বসো, আমি জিজ্ঞাসা করবো, বসো, হাত তুলবে, দাঁড়াতে হবে না, হাত তুললেই হবে, বসো, জায়গায় বসো, বসো, কে হাত তুলেছে? তোমার নাম কি ছিল যে? আনোয়ার হোসেন। যদি সঠিক উত্তর বলতে পারো 5 পয়েন্ট, না বলতে পারলে 1 পয়েন্ট তোমার মাইনাস, এর আগেই তুমি 5 পয়েন্ট পেয়েছো, যদি না পারো এখান থেকে 1 পয়েন্ট মাইনাস হলে করে দিবো, বলো কি কি রমজান মাসে রোজা কি বলো? ফজ, সঠিক উত্তর, সঠিক উত্তর 5 পয়েন্ট। পরবর্তী প্রশ্ন হচ্ছে রোজার নিয়ত করা কি? আনোয়ার হোসেন হাত তুলেছে, বলো তোমার নাম কি? মনোয়ার হোসেন, হ্যাঁ বলো, রোজার নিয়ত করা কি? তুমি জায়গায় বসে উত্তর বলো, অসুবিধা নেই, রোজার নিয়ত করা কি? সঠিক উত্তর ফরজ। আত্মালি দাও, দূরে আত্মালি দাও, সবাই মনোয়ার হোসেন, নুরুল ইসলাম, আনোয়ার হোসেন, কম্পিটিশন খুব ভালো চলছে, ধন্দটা। পরবর্তী প্রশ্ন হচ্ছে বছরে কতদিন রোজা রাখা হারাম? নুরুল ইসলাম বলো, বছরে কতদিন রোজা রাখা হারাম? কতদিন? আমি ডিটেইলস বলতে পারি না, কতদিন টোটাল বলো, বছরে কতদিন রোজা রাখা হারাম? ভুল উত্তর তোমার, 1 পয়েন্ট মাইনাস, নুরুল ইসলামের 1 পয়েন্ট মাইনাস। আমিন বলো তো কতদিন? 5 দিন, সঠিক উত্তর, আমিনই 5 পয়েন্ট পেল, আমিনের নামটা এখানে ইংলিশ করে দেবো। পুরা নাম বলো, আমিন উদ্দিন, আমিন উদ্দিন আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছে, বছরে 5 দিন রোজা রাখা হারাম, তাই আমিন উদ্দিনকে 5 পয়েন্ট দেওয়া হলো। পরবর্তী প্রশ্ন হচ্ছে রমজান মাস ছাড়া অন্য মাসে রোজা রাখা কি? মনোয়ার হোসেন তুমি হাত প্রথমে তুলে বলো, না ভুল উত্তর তোমার, নফল। নুরুল ইসলাম 5 পয়েন্ট পাবে, নফল। পরবর্তী প্রশ্ন হচ্ছে সেহরি খাওয়া কি? কে হাত তুললো সর্বপ্রথম? সেহরি খাওয়া কি? না তুমি লাস্টে হাত তুললে হবে না, তো পিছনে বসে প্রশ্ন শোনার সাথে সাথে তোমার উত্তর যদি মাইন্ডে ক্লিক করে তুমি হাত তুলে দাও, তোমাকে উত্তর জিজ্ঞাসা করবো। মনোহর খাওয়া কি? শূন্য, সঠিক উত্তর, আরো পাবেন ফেলো, হাত তুলে দাও, মনোহর হোসেন কি হারিয়ে ফেলবে? মনোহর হোসেন বোঝা যাচ্ছে। পরবর্তী প্রশ্ন হচ্ছে ইফতার করা কি? আবার মনোহর হোসেন বলো, শূন্য, ইফতার করা শূন্য, সঠিক উত্তর, আপনারা যে মনোহর হোসেন জিতে যাবে এই রাউন্ড সম্ভবত। পরবর্তী প্রশ্ন ধনী ব্যক্তিদের জন্য হজ পালন করা কি? নুরুল ইসলাম বলো, ফরজ, সঠিক উত্তর, হাত তালি, জোরে একটা হাত তালি দাও, নুরুল ইসলাম, ধনী ব্যক্তিদের জন্য হজ পালন করা হলো ফরজ, নুরুল ইসলাম আরো 5 পয়েন্ট পেল। পরবর্তী প্রশ্ন হলো আরবি কোন মাসে হজ পালন করা হয়? নুরুল ইসলাম হাত তুলে বলো, যদি বলতে পারো তাহলে তো ভালো, না বলতে পারলে তুমি সবসময় হাত তুলো, এবার মাইনাস হয়ে যাবে। আরবি কোন মাসে হজ পালন করা হয় বলো, না 1 পয়েন্ট মাইনাস, মনোয়ার হোসেন বলো, না রবিউল আউয়াল বলো, না আমিন বলো, জিলহজ মাসে, আমিন 5 পয়েন্ট পেলো, তাহলে মাইনাস হলো, মনোয়ারের 1 পয়েন্ট মাইনাস, নুরুল ইসলামের 1 পয়েন্ট মাইনাস, আমিনের 5 পয়েন্ট প্লাস হলো, আরবি মাসে হজ পালন করা হয়। আচ্ছা আমাদের ইসলামিক প্রশ্ন পর্ব এখানে শেষ, এখন আমাদের